ব্রিটেনে মহামারী করোনায় স্বাস্থ্যবিধি মানতে গিয়ে গত মার্চ মাস থেকে সর্বত্র বড় ইভেন্ট ভেন্যুগুলো বন্ধ রয়েছে। বেড়েছে ছোট ছোট রেস্টুরেন্টে বিয়ে অনুষ্ঠানাদির আয়োজন। এতে মহামারীর আগে অনুষ্ঠানের জন্য হল বুকিং দেয়া জামানতের টাকা ফেরত পাচ্ছে না বহু বাংলাদেশি পরিবার। হল মালিকরা বলছেন, মহামারী কাটিয়ে স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত জামানতের অর্থ ফেরত দেওয়ার সামর্থ্য নেই তাদের। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের দু পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ব্রিটেনে কোভিড-19 বিধিনিষেধের কারণে বিয়ের অনুষ্ঠানের বর্তমান অতিথির সংখ্যা মাত্র 15 জন, আর এর কারণে বড় হলগুলোর পরিবর্তে ছোট ছোট রেস্টুরেন্টে বেড়েছে বিয়ে অনুষ্ঠানের আয়োজন। রেস্টুরেন্টে অনেক বুকিং এর ওয়েডিং এর প্রেশার অনেক বেশি, কারণ যারা বড় পরিসরে করতো এখন হল না থাকায় আমাদের ওই জায়গায় ছোট্ট পরিসরে অনেক প্রোগ্রাম করছেন, তো আমাদের অনেক প্রেশার আছে। 300-400 মানুষের যে বিয়ে ওয়েডিং করতে হয় ইস্যু যুক্ত নাই, তো এর লাগে এখন সব ক্লাস হ মানে আপার ক্লাস ধরিয়া মানে মিডিয়াম ক্লাস থেকে যে সব ক্লাস হল মানুষ কারোর কোনো ইয়ে নাই। সংকটে পড়েছেন গত মার্চ মাস থেকে বন্ধ থাকা বড় হল ব্যবসায়ীরা। গ্যাস আছে, গ্যাসের বিল দেওয়া লাগে, ইলেকট্রিকের বিল দেওয়া লাগে, ওয়াটার বিল দেওয়া লাগে, আরও অনেক কিছু আছে। গত 8 মাস 9 মাস অলমোস্ট 9 মান্থস উইদাউট এনি বিজনেস, বাট উই হ্যাভ টু পে রেন্ট, উই হ্যাভ টু পে আদার এক্সপেন্সেস। বিপদে পড়েছেন আগাম জামানতের অর্থ জমাকারী বহু পাত্রপাত্রীর অভিভাবক। গত এপ্রিলের 6 তারিখে আমার ছেলের বিবাহ ছিল, আর সেই উপলক্ষে আমাদের কমিউনিটি ইস্ট লন্ডনের একটি সেন্টারে আমরা বুকিং দিয়েছিলাম। তো যেহেতু এই লকডাউন এবং ন্যাশনাল ডিজাস্টারের কারণে এগুলো আমরা করতে পারি নাই, কিন্তু আমি সহ অনেক প্যারেন্টসরাই বিভিন্ন হলে ডিপোজিট দিয়েছিলেন, কিন্তু আজকে অনেক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এই ব্যাপারগুলোকে এই ব্যবসায়ী কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কোনো উদ্যোগ নেননি। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।